নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাভেলিং ফর প্ল্যানস। আর আজকে আরও একবার চলে এসেছি মিনি স্টোরে সমুদ্রের সাথে দেখা করতে। কিন্তু আজকের এপিসোডটা একটু স্পেশাল করছি। আজকের এপিসোডে গ্রিন ফেন্স মিনি স্টোরের বেস্ট সেলিং আইটেমগুলো নিয়ে সমুদ্র থেকে একটু জেনে নেব যে সবচেয়ে বেশি ডিমান্ড মার্কেটে কোন কোন জিনিসের আছে আমার এখানে মিনি স্টোরে, তো সেটাই সমুদ্রের মুখ থেকে জেনে নেব। বেস্ট সেলিং বলতে যেগুলো ভালো কাস্টমাররা নেয়, মানে ফিডব্যাক ভালো, ফিডব্যাক ভালো এবং সব বারে বারে চায়। যেমন একটা ওষুধের নাম আমি বলি, সেটা হলো কাটাপ্পা। প্রচুর ওষুধ বিক্রি করি, তার মধ্যে কাটাপ্পা একটা অন্যতম ওষুধ। এবং লাস্ট 6 বছর আমি ওষুধটার সঙ্গে পরিচয়, লাস্ট 4 বছর গ্রিন ফেন্স মিনি স্টোরে পাওয়া যায়, এখনো সেই ওষুধটা পাওয়া যায়। এটা 1 নম্বর। 2 নম্বর জিয়ার দানা, যেটা নামে আমাকে জিয়ার দানা, এটা ব্যাগেও আছে, কৌটোতেও আছে। কুরিয়ার করলে আমরা ব্যাগেরটা পাঠাই, কৌটোটা পাঠাই না, ভেঙে যাওয়ার চান্স থাকে বা ভেঙে যায়, অনেকের ক্ষতিপূরণও দিতে হয়েছে, ভেঙে গিয়েছে, তো আমরা এখন ব্যাগে পাঠাই। আর এই জিয়ার দানাটাও সেরকম বেস্ট একটা প্রোডাক্ট। লাস্ট যতদিন দোকান ততদিন, মিনিস্টার যতদিন ততদিন এটা থাকে। আর একটা হলো, আর একটা জিনিস দেখায়, এটা অনেক কিছু দেখাবো, তার মধ্যে এটা একটা দেখায় যে প্রচুর লোক আসে দোকানে, প্রচুর লোক। আমরা যারা প্রত্যেকে হ্যাঙ্গিং করি, পলি হাউস করি, প্রত্যেককে ওই গ্রিন এটা টাঙায়, গ্রিন নেট টাঙায় বা ব্ল্যাক নেট টাঙায়, যে কোনো কাজে হ্যাঙ্গিং করি, সেই জন্য এই দড়িটার কিন্তু খুব প্রয়োজন হয়। আর এর দড়িটা ইহো 4 বছর ধরে টাঙাচ্ছি, কোনোদিন নষ্ট হয়েছে বলে এখনো পর্যন্ত আমি দেখিনি আমার নিজের বাগানে। হ্যাঁ, তোমার বাড়িতে তো এটা দিয়ে, তুমি এটা দিয়ে সবকিছু করি আমি। এছাড়া লতানো গাছ তুলতে লাগলে আমি এটা দিয়েই করি। এটা সব দোকানে পাওয়া যায় না, তবে মিনি স্টোরে পাওয়া যায়, যেখান থেকে পাওয়া যায় আপনারা কিনবেন, তাতে অসুবিধা নেই। মানে লংজেভিটি ভালো, ভিজে গেলে তাতে কোনো অসুবিধা হয় না। আমি সবসময় চেষ্টা করি দামি জিনিস রাখার, আর দামি মানে সেটা ভালো হবে। এটা মানে কম দামি জিনিস নিয়ে এসে দামে বিক্রি করি না, ভালো জিনিস মার্কেটে আনি। আমার প্রোডাক্ট যেখান যেখান থেকে আসে, তারাও জানে যে যাই তাই জিনিস পাঠানো যাবে না, যেটা বেস্ট সেটাই পাঠানো যাবে। কোয়ালিটিটা মেনটেন করি, কোয়ালিটি মেনটেন করি। পয়সা তো তুমি দেবে, তো কোয়ালিটি সেই জন্য মেনটেন করি। একটা সিংকুচি দেখায়, মানে সিংকুচি বেশিরভাগ যেখানে কিনতে যাবে বড় বড় গোটা, গাঁট, গিট্টি এসব থাকে, কিন্তু এটা একদম মিহি সিংকুচি। মানে নখ কাটলে যেরকম হয় সেরকমই, কিন্তু একদম একদম মিহি। এদিকে দেখো, তুমি পাউডার দেখতে পাবে, এতটাই ইয়ে। মাটির সঙ্গে দিলে বা মিক্স খাবার করলে সঙ্গে সঙ্গে মিশে যায়। ওইটার এইটার দামের তফাৎ অনেক, প্রায় 30 টাকা কেজি দামের তফাৎ হয়ে যায়, কিন্তু তাও আমি এটাই রাখি। আর আগে একটা সময় ওইটা দেখতাম, দাম দেখতাম, তো তখন দেখলাম যে আমি যখন কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, লোক তখন মার্কেটের দিকে বেশি ঢলে পড়ছে। আর একটা জিনিস দেখায়, মানে এটা যদি ছুঁড়ে ফেলে দেওয়া যায় ভাঙবে না, পদ্ম সবাই করছে। আর এটা আমরা মাটি তৈরি করতে, মিক্স খাবার তৈরি করতে, পদ্ম বসাতে, অ্যাডেনিয়াম বড় সাইজ যাদের হয়ে যাচ্ছে বসাতে, মানে এইটা বড় দরকার। এই যে গাছগুলো আমি বললাম, তলাটা ছোট দরকার। তো এই এই জিনিসটা আমি নতুন, এই সবে মাত্র এসছে। মানে একদম পাতলা বা ফেলফেলে বা ইয়ে, আমি ধরে এরকম বাঁকাতে পারবে না, এরকম আছে। ঠিক আছে, জোরে চাপলে তো ভেঙে যাবে, বাট সেরকম কোনো ব্যাপার নাই, খুব মজবুত। আর একটা ভালো কোম্পানির, কোম্পানিটার প্রচার করলাম না, ওটা আপনারা সবাই চেনেন। আর এই টপটা তো খুব ভালো ডিমান্ড আছে। আর এই হ্যাঁ, তার নিচে টপ, এটাও একটা ভালো কোম্পানির টপ বিক্রি করছি এখন আমি, আর বেস্ট টপ। আর বিভিন্ন সাইজেও অ্যাভেলেবেল আছে সাইজের। আর মিনি স্টোরে অন্য কোনো কালার সেরকম টপ তুমি পাবে না, আর দোকানে ওখানে অনেকে রাখতে বলে, বাট পাবে না। তবে কিছুদিন পরে হয়তো কিছু আমরা সেরামিকটা রাখছি, বাট টপ গাছ বসানোর জন্য এইগুলো কিন্তু বেস্ট, এবং এর থেকে ভালো আইটেম আর হতে পারে না। কম দামের মধ্যে, রিজনেবলের মধ্যে এটা ভালো। আর সাদা টপটা দেখিয়ে দাও। আর যারা পদ্মের গামলা করে, জল সহ চাগিয়ে নিয়ে যেতে পারে না, ভেঙে যায়, টুবড়ে যায় বা ফেটে যায়, আমার ক্ষেত্রেও হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা হবে না, আরামসে চাগিয়ে নিয়ে চলে যেতে পারবে। বেস্ট সেলিং এটা, যে যাই বলুক, মানে একদম মানে 100-200% গ্যারান্টি, 100-এ। হ্যাঁ, এটা তো আমি নিজেও ইউজ করি, খুবই ভালো। কেউ না, এর থেকেও ভালো,
কেউ যদি এটা ব্যবহার করে সে আবার অন্যটা ব্যবহার করতে পারবে না, এর থেকে মজার জিনিস আর হতে পারে না। মানে এক একজন আছে কাস্টমার, কেউ দুটো তিনটে একসঙ্গে এটা কেনে, আবার শুধু এইটা অনেকে চায় আমি দিতে পারি না, কারণ এইটা শুধু আমি পাঠাতে পারবো না, মিনিমাম 5 কিলো জিনিসের অর্ডার দিতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে একটা ডেলিভারি চার্জের ব্যাপার থাকে, তো এইটা আমি শুধু পাঠাতে পারবো না অনলাইনে, আমি জানি না এইটাও অনলাইনে পাঠাতে পারবো কিনা, মানে চাইলে এগুলো অনলাইনে আমি দিতে পারবো না, এই সব চলে যায়। আচ্ছা দর্শক বন্ধুদের জন্য বলে রাখি, মিনি স্টোর থেকে কিন্তু অনলাইনেও আপনারা কেনাকাটি করতে পারবেন সবকিছু, সবকিছু, আর অনলাইনেও পেমেন্টের ব্যবস্থা কিন্তু আছে। তার মধ্যে যেগুলো দিতে পারবো না এগুলো আমি দিতে পারবো, একটা কেউ চাইলে দিতে পারবো, যখন একটাই প্রোডাক্ট যাবে ডেলিভারি চার্জটা বেশি হবে তখন সে নেবে না, মানে আমি দিতে পারবো না এমন কিছু না, এও পাঠিয়ে দেবো আমি, ডেলিভারি চার্জ এগুলো বড় প্যাকিং হয়ে গেলে ডেলিভারি চার্জ বেশি চার্জ, তো আমি দিতে পারবো না বলে কিছু না, দিতে পারবো যদি আপনি পয়সা দিতে পারেন, ঠিক আছে। আবার অন্য একজন মার্কেটে ছেড়ে দিয়েছে অন্য একটা কোম্পানি, সেটা নিলে কিন্তু ঠকবেন, সেটা ভালো নয়, ঠিক আছে, তুমি সবাইকে দিয়েছিলাম কিন্তু সেটা ভালো নয়, হ্যাঁ আবার রিটার্ন চলে গেছে। আর সাদা টপটা তো আরো একটু ভালো কোয়ালিটির, সাদা, হ্যাঁ কালোটার থেকে সাদাটা আরো ভালো কোয়ালিটি, দেখতেও সুন্দর, তবে এটা ইনডোর গাছের জন্য আমি বেশিরভাগ রাখি, মানে অ্যাগ্লোনিমা টাইপের গাছ, হ্যাঁ এরকম টাইপের গাছ, খুব সুন্দর সুন্দর লাগবে দেখতে, তবে নিতে পারেন কিন্তু একটু দাম বেশি হয়ে যাবে, তখন দেখা গেল আপনি কালো একটা কিনলে এটা দুটোর দাম হয়ে যাচ্ছে, সুতরাং এইটা আমি নিতে পারণ করি কালোটাই নিতে বলে, আর কেউ ওই তুমি যেমন নিলে দেখতে সুন্দরের জন্য এটা। আরেকটা এটা হলো মিক্স খাবার, আমাদের সেরা সেরা মিক্স খাবার আপনারা তৈরি দেখিয়েছি, এরকম খুব কম আছে যারা বিক্রি করে তারা আবার তৈরি হাতে কলমে দেখানো, এটা হয় না, তো এইটা আমি তৈরি দেখিয়েছি, আপনারা কিন্তু চাইলে এই মিক্স খাবার রাখতেই পারেন, ঠিক আছে। এই মিক্স খাবারের দাম অনেকে জানতে চায়, আমাদের কাছে এটা পাওয়া যায় 70 টাকা কেজি হিসাবে, তো এটা 2 কেজির প্যাকেট, 2 কেজির প্যাকেট পাওয়া যায়, 1 কেজি পাওয়া যায় না, যে যত খুশি নিতে পারে কোনো অসুবিধা নেই। মিক্স খাবার তিন ধরনের আছে, এটা একটা গোলাপের মিক্স খাবার যেটা রোজারিয়ানদের থেকে এনে বিক্রি করা, আমি নিজে তৈরি করি না, নিজে তৈরি করলে কোয়ালিটি ভালো হয় না, মানে আসল জিনিস বলে না হয়তো হবে, কিন্তু এটা রোজারিয়ানদের থেকে আনা, এটা নষ্ট হবে না, এটা ভালো। এটা কি মাটির গোলাপ না সিন্ডারের গোলাপ? সিন্ডারের গোলাপ, এর একটা আমি বিক্রি করি মাটির গোলাপ, এটা কিন্তু বেস্ট মাটির গোলাপের জন্য, 500 গ্রামের প্যাকেট, এগুলো অনলাইনে পাঠানো সম্ভব, এটা মাটির গোলাপের জন্য, যারা গোলাপ করছেন তারা এখন থেকে এটা ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস রাখি সেটা হলো কোকো চিপস, হ্যাঁ সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো সিন্ডার, আমাদের কাছে সিন্ডার পাওয়া যায়, ওয়াশ ধোয়া সিন্ডার মাত্র 20 টাকা কেজি, 20 টাকা কেজি ওয়াশ সিন্ডার পাওয়া যায়, চাইলে কুরিয়ারও আমরা পাঠাতে পারবো, কলকাতার ভিতরে হোম ডেলিভারি করি আমরা, আর এইরকম একদম ফ্রেশ আমরা কিন্তু কোকো চিপস বিক্রি করি, এটাতেও অ্যাগ্লোনিমা বা যে কোনো পাতাবাহার, অ্যাগ্লোনিমা লিপস্টিক থেকে শুরু করে যে কোনো পাতাবাহার বসাতে পারেন। আর একটা বিক্রি করি সেটা হচ্ছে মিক্স খাবার, নিমখোল, মিক্স খাবার বলছি, নিমখোল, পান মার্কা নিমখোল সবাই শুনেছে, একবার ব্যবহার করলে অন্য নিমখোল আবার কিনবেন না মার্কেট থেকে, গ্রিন ফ্রেন্ডসের মিক্স খাবার একবার ব্যবহার করলে অন্য থেকে কিনবেন না, আর এই 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 নিমখোলটা অত্যন্ত একটা ভালো নিমখোল, ফ্রেশ নিমখোল, একবার কেনার পরে যখন আপনি একবার গন্ধ শুকবেন তাতেই, হ্যাঁ এটা আমি নিজেও ইউজ করি, খুবই ভালো। আর ইতিমধ্যে আপনারা জেনেই জানেন মোটামুটি যে মিনি স্টোরে কিন্তু সব ভালো প্রোডাক্ট রাখা হয়, আর এখন সমস্ত ধরনের গাছ পাওয়া যাচ্ছে, সব ধরনের গাছ মিনি স্টোরে পাওয়া যায়, আমি মানবদাকে একটু গাছ দেখানোর কথা বলে দেব, আর সব কাটার ফ্যালকন, অন্য কিছু না, ফ্যালকনের কাটার, তো ফ্রেশ জিনিস ব্র্যান্ডেড, হ্যাঁ পয়সা আপনি দেবেন, খারাপ জিনিস কিনবেন না, আপনার এটা যদি আপনার একটা কাটার 500 টাকা দাম হয়, আপনি যদি মার্কেট থেকে 350 টাকা দিয়ে কোনো কাটার কেনেন, আমি 100% লিখে দেবো ওটা চলবে না, এই কাটারই আপনার লাগবে ভালো কাটার। আর এগুলো তো কি এমআরপি এর উপর কিছু ডিসকাউন্ট রাখছো? এমআরপি এর উপরে ছাড় থাকে প্রত্যেকটারই, কিছু না কিছু ছাড় থাকে, তবে কাটারের খুব সামান্য ছাড় থাকে, আমি বলে দিচ্ছি কিছু কোম্পানির আছে তারা বেশি ছাড় দেয়, এগুলো তো ভিতরের ব্যাপার, কিছু কোম্পানি আছে এমআরপি তেই বিক্রি করতে হয়, কিছু ক্ষেত্রে কিছু করার থাকে, মানে দাম কমানো যায় না, যেটা যা করণীয় সেটাই করি, আর বাকিটা তো এত মানুষ গ্রিন ফ্রেন্ডস দেখে, তারা তাদের ব্যাপারটা সবাই বোঝে, আমাকে সবাই চেনে, এই ব্যবসাটাই সব কিছু নয়, বাকি এই যে এত মানুষ আসে, তারা গল্প গুজব করে, মানবদা আসে প্রায় প্রত্যেক রবিবার আসে, সুযোগ পেলে তো মনে হয় রোজ আসতো,
কিন্তু মানবদা প্রায় একটা দুটো রবিবার ছেড়েই আসে। কত মানুষ কত দূর থেকে আসে মানবদা, একদম কালকে আসছে দু তিনজন খড়গপুর থেকে, শুধুমাত্র কি যে তোমার সঙ্গে আবার দেখা করব এবং জিনিসপত্র কিনি চাই না কিনি, এতদিন ভিডিও দেখছি, একবার দেখা করে আসি, একবার কথা বলবো। কেউ কেউ এত এত ভালো কথা বলে, সেগুলো বললে বলবে সময় বাড়িয়ে বলছে, ওগুলো বললাম না, মনের ভিতরে যেগুলো শুনি ওগুলো চেপে রেখে দিচ্ছি। বাট বিরাট ভালোবাসা প্রত্যেকটা মানুষের থেকে পাই, গ্রিন ফ্রেন্ডসকে যারা ভালোবাসে তারা জানে, আর নতুন করে কিছু বলার নেই, মানবদা এবারে সবকিছু দেখিয়ে দিই। হ্যাঁ, বাকি সবকিছু দেখিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা দেখবেন মাঝে মধ্যে ট্রাভেলিং ফর প্ল্যান্স আমাদের সঙ্গে সবসময় যুক্ত, গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে প্রচুর ভিডিও মোটামুটি না করলেও ওই মাঝে মধ্যে ঘুরতে টুরতে যায়, আর এই গার্ডেনিং এ হয়তো কোনো নার্সারিতে গেল, নিজের মানবদার বাগান আপনারা সবাই দেখেছেন, তো অবশ্যই ট্রাভেলিং ফর প্ল্যান্টকে সাপোর্ট করবেন সবাই যেভাবে গ্রিন ফ্রেন্ডসকে করেন। একদম থ্যাংক ইউ সমরদা। আর এখানে এখন বর্ষাকাল, তো কাটিং এর জন্য কাটিং হরমোনও কিন্তু আছে, প্লাস কাটার তো দেখালাম আমি, এছাড়া বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড যা, আর এছাড়া নেই বলে কিছু নেই, গার্ডেনিং রিলেটেড সব রকম জিনিস মিনি স্টোরে আপনারা পাবেন। তো এখানে কিছু সারপ্রাইজও আছে গাছ রিলেটেড, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো সমরদাকে এটাও ছাড়তে হবে, কারণ প্রচুর লোক ওয়েট করছে সমরদার সাথে কথা বলবে বলে। ওকে থ্যাংক ইউ। মিনি স্টোরে কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর গাছের কালেকশনও আছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, জেড জেড প্ল্যান্ট আছে পুরো রেডি পট করা, বেশ বড় সাইজের। এছাড়া মিনি কামিনি, অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট, খুব সুন্দর ঝোপড়া গাছ। এখানে দেখুন অ্যাডেনিয়ামও আছে, অ্যাডেনিয়াম আরও ভিতরে কালেকশন আছে। এছাড়া পাতাবাহার আরও কিছু আছে, অ্যাগ্লোনিমা লিপস্টিক, ক্যারেলিয়া, অ্যাগ্লোনিমা রেড, ড্রেসিনা, এসব অনেক রকম ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন। প্লাস ভিতরে দেখুন ফল গাছও আছে, আম গাছ আছে, বেবি ডল আছে যেটা আপনারা মুখার্জি হর্টিকালচার থেকে কালেক্ট করেন অনেকে। এখানে দেখুন খুব সুন্দর সাইজের কিন্তু বেবি ডল আছে। আর এইখানে হলো চমক, বোগনভিলিয়ার কিন্তু বিভিন্ন ফেমাস আইডিগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন লেডি বার্ড, ট্যাংলং পিঙ্ক, মহারানী, কায়াটা সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর প্রত্যেক করা গ্রাফটেড গাছ, এ দেখুন সুন্দর গ্রাফটেড করা, তো ন্যায্য দামে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর হেলথ কিন্তু বোগনবিলিয়াগুলো ফ্রেশ আছে। এই মুহূর্তে এসে কালেক্ট করে নেবে। আর বেবি ডলটা আর একবার দেখে নিই, বেবি ডলের সাইজটা দেখুন, হেলতে দেখুন পাতাগুলো কেমন চকচক করছে। এখানে দেখুন পদ্মের টিউবারও আছে এই মুহূর্তে মিনি স্টোরে, কালার অনুযায়ী ভাগ করা আছে আইডি দিয়ে, দেখতেই পাচ্ছেন হেলদি টিউবার সব। আর এছাড়া মালটা, পেয়ারা, আম গাছ কিন্তু সবই এই মুহূর্তে আছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বেশ ভালো গাছের স্টকও আছে মিনি স্টোরে। বন্ধুরা, মিনি স্টোরের অ্যাড্রেসটা আর একবার নোট করে নিন, এই হলো অ্যাড্রেস। যারা মেট্রো করে আসবেন, মাস্টারদের সূর্য স্টেশনে নামবেন, যেটা কিনা বাঁশধনী মেট্রো স্টেশন, সেখানে নেমে রিক্সা করে নেবেন আর বলবেন এই বাঁশধনী পার্কে আসবো, বাঁশধনী পার্ক রিক্সা স্ট্যান্ড। তো বাঁশধনী পার্ক রিক্সা স্ট্যান্ডটা হলো এই পাশেই, এখানে নেমেই জাস্ট এই বাহাতে পড়বে আপনার গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোর। তা আশা করি আর অ্যাড্রেসটা বুঝতে কোনো অসুবিধা হলো না, আর এছাড়া অসুবিধা থাকলে এই কন্ট্যাক্ট নাম্বার আছে, ফোন করে নেবেন।